অনেক ভাইয়া আমার চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছেন, বহির দুধ পান করলে কি কোনো ক্ষতি হয়, স্বামী বহির দুধ পান করা কি জায়েজ, সহবাসকালে সঙ্গমকালে বহির দুধ স্বামী খেতে গেলে কি বিবাহ বন্ধনে কোনো সমস্যা হয়, স্বামী যদি বহির দুধ পান করে থাকে তাহলে স্বামী স্ত্রী সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি কি সমস্যা হয়, এই ধরনের নানা প্রশ্ন আমার দর্শকরা আমার কাছে করেছেন। আজ আমি এই সকল প্রশ্নের উত্তর দিতে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনাদের এই প্রশ্নের উত্তরের জন্য আমি একজন বিশিষ্ট হাফেজের সঙ্গে দেখা করি এবং তাকে আপনাদের এই সকল প্রশ্নের কথা জানাই, তার কাছ থেকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করি। হুজুর সাহেব আমাদেরকেও সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। আসলে বহির দুধ তাহলে একমাত্র তার সন্তানের জন্য, আর এটি সন্তানের হাড় তাহলে কেন পিতা খাবে, আর যদি সহবাসকালে ভুলবশত এটি স্বামীর পেটে চলে যায় বা স্বামী খেয়ে ফেলে তাহলে তার বৈবাহিক অবস্থা কোনো ধরনের সমস্যা হবে না, এই সমস্যার কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধন কখনো হালকা হবে না। আপনি সহবাসকালে আপনার স্ত্রীকে উত্তেজিত করার জন্য আপনি বহির স্তন পুরোটা মুখে নিতে পারবেন এবং খেতে পারবেন, এটা হালাল, কিন্তু আপনার স্তনের ভেতরে দুধ সেটি খাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু অজান্তে যদি খেয়ে ফেলেন বা অজান্তে যদি মুখের ভেতরে চলে যায় তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। জেনে বুঝে পান করা ইসলামের দৃষ্টিতে হারাম, কারণ এই খাবারটি হলো আপনার স্ত্রীর গর্ভের সন্তানের খাবার। গ্রামের দিকে অনেকে বলে থাকেন স্ত্রীর দুধ পান করলে স্ত্রী তালাক হয়ে যায়, এটা ভুল, এতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আপনার এই বিষয়ে কোনো ধরনের কিছু জানার থাকলে বা আপনি অন্য কোনো কিছু জেনে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।